ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন যে আমি আপনাদের সাথে সবসময় বিভিন্ন ডাক্তারের তথ্য এবং বিভিন্ন হাসপাতালের তথ্য শেয়ার করে থাকি। তো অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে সিলেটের মধ্যে সব থেকে অভিজ্ঞ এবং রিনাউন্ড অর্থোপেডিক্স ডাক্তার দীপঙ্কর নাথ তালুকদার স্যার কোন জায়গায় চেম্বার করেন, ওনার টিকেটের সিরিয়ালের নাম্বার এবং ওনাকে কীভাবে রোগী দেখানো যায় সব কিছু শেয়ার করার জন্য, সেই উদ্দেশ্যেই আজকে আমি আপনাদের সাথে এই ভিডিও করতেছি। তো ডাক্তার দীপঙ্কর নাথ তালুকদার হলেন সিলেটের মধ্যে সব থেকে বেশি অভিজ্ঞ অর্থোপেডিক ডাক্তার এবং উনি সাবেক বিভাগীয় প্রধান অর্থোপেডিক্স বিভাগ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ। আর এখন আপনারা স্ক্রিনে যে জায়গাটা দেখতে পারতেছেন এটা হলো দীপঙ্কর নাথ তালুকদার স্যারের চেম্বার। এই চেম্বারটি হলো সিলেট চৌয়াট্টাতে এবিসি যে ডায়াগনস্টিক সেন্টার আছে চৌয়াট্টা পয়েন্টে ওইটার ঠিক নিচে, এবং ওইটার পাশেই দেখবেন আপনারা একটা দ্য স্কয়ার ফার্মেসি আছে ওইটার পাশেই। তো দীপঙ্কর নাথ স্যার প্রতিদিন শনিবার এবং শুক্র শনি দুই দিন ছাড়াই প্রতিদিন গিয়ে বিকাল চারটা থেকে রোগী দেখেন। আর ওনার সিরিয়াল আসলে এত বেশি পেশেন্ট হয় এজন্য ওনার সিরিয়াল পাওয়াটা অনেক টাফ হয়ে যায়। ওনাকে সিরিয়াল নিতে হয় প্রায় এক মাস আগে সিরিয়াল। এই স্ক্রিনে যেটা যে নাম্বারটা দেখতে পারতেছেন ওইটা হলো ওনার সিরিয়াল নেওয়ার নাম্বার। এক মাস আগে থেকেই ওনার সিরিয়াল নিতে হয়। আর ওনার এত পেশেন্ট যে উনি চারটা থেকে প্রায় রাত্রে তিনটা চারটা পর্যন্ত পেশেন্ট দেখেন। তো স্যার অনেক ভালো এবং স্যারের ব্যবহার অনেক ভালো। আপনারা যদি চান তাহলে, যদি বেশি ইমার্জেন্সি রোগী হয় তাহলে আপনারা রাত্রে 10টা 11টার দিকে এসে স্যারের কাছে রিকোয়েস্ট করলে স্যার আপনাকে ওই রোগী দেখে দিবেন। আর আসলে অর্থোপেডিক্স রোগী দেখা অনেক সময় সাপেক্ষ এবং স্যার অনেক সময় নিয়ে গিয়ে রোগী দেখেন, এজন্য রোগী দেখতেও অনেক সময় লাগে। আর এইটা হলো চৌয়াট্টা পয়েন্ট, আপনারা স্ক্রিনে যেটা দেখতে পারতেছেন এটা হলো চৌয়াট্টা পয়েন্ট, এটা হলো দেখেন এবিসি ডায়াগনস্টিক, আর এই হলো দি স্কোয়ার ফার্মেসি, এইটার পাশেই হলো দীপঙ্কর স্যারের চেম্বার। আর শুধুমাত্র ওই যেটা আগেই বললাম আমি, উনি শুধু শুক্র এবং শনিবার এই দুই দিন চেম্বারে বসেন না, এছাড়া প্রতিদিনই বিকাল চারটা থেকে রাত্রে যতক্ষণ পর্যন্ত রুগী থাকে ততক্ষণ পর্যন্ত উনি দেখেন, প্রায় অনেকদিন তিনটা চারটা পর্যন্ত রাত হয়ে যায়। তো আপনাদের যদি কোনো সময় বেশি ইমার্জেন্সি হয় তাহলে আপনারা রাত্রের দিকে এসে ওনার অ্যাটেন্ডেন্সের সাথে যোগাযোগ করলে অনেক সময় অ্যাটেন্ডেন্সকে রিকোয়েস্ট করলে স্যারকে রোগী দেখাতে পারবেন। আর যদি এমনিতে আপনারা সিরিয়ালি রোগী দেখাতে চান তাহলে ওনার যে সিরিয়াল নাম্বার আছে ওই সিরিয়াল নাম্বারে ফোন দিয়ে অথবা সরাসরি এসে সিরিয়াল রেখে রোগী দেখাতে পারবেন এবং যে ডেট দেওয়া হবে ওই ডেটে আপনারা রোগী দেখাতে পারবেন। আর এই হলো, এইটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম দীপঙ্কর স্যারের নাতে কিভাবে রোগী দেখেন এবং কোথায় রোগী দেখেন আর কিভাবে রোগী দেখেন। আর ওনার ভিজিট হলো 1000 টাকা এবং দরিদ্র রোগীদের ক্ষেত্রে স্যার অনেক সময় ভিজিট নেন না এবং অনেক সময় ভিজিট অনেক কম রাখেন। তো আশা করি আপনাদের ভিডিওটি অনেক কাজে লাগবে। আর যারা এই ধরনের ইনফরমেশন চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।